রবিধারা ধারাবাহিকের 21তম পর্বে আপনাদের স্বাগতম। বর্তমান সময়কালে আমাদের দেশে আমাদের পরিচয় কি তাই নিয়ে এক শোরগোল তৈরি হয়েছে। মানুষ এক অদ্ভুত সংখ্যায় সময় কাটাচ্ছেন। 15 মার্চ 1912 ব্রাহ্ম সমাজ হলে রবীন্দ্রনাথ ঠাকুর আত্মপরিচয় শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করেন। 100 বছরেরও বেশি সময়কাল আগে লেখা এই প্রবন্ধে আমরা এই বিষয়ে অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে যাব। আজ আমরা সেই আত্মপরিচয় প্রবন্ধের কিছু নির্বাচিত অংশ শুনব। রবীন্দ্রনাথ লিখছেন, মানুষের প্রকৃতির মধ্যে সবই যদি চিরন্তন হয়, কিছুই যদি তাহার নিজে গড়িয়া লইবার না থাকে, আপনার মধ্যে কোথাও যদি সে আপনার ইচ্ছা খাটাইবার জায়গা না পায়, তবে তো সে মাটির ঢেলা। আবার যদি তাহার অতীতকালের কোনো একটা চিরন্তন ধারা না থাকে, তাহার সমস্তই যদি আকস্মিক হয় কিংবা নিজের ইচ্ছা অনুসারেই আগাগোড়া আপনাকে যদি তাহা রচনা করিতে হয়, তবে সে একটা পাগলামি, একটা আকাশকুসুম। মানুষের এই প্রকৃতি অনুসারেই মানুষের পরিচয়। তাহার খানিকটা পাকা, খানিকটা কাঁচা। তাহার এক জায়গায় ইচ্ছা খাটে না, আর এক জায়গায় ইচ্ছারই সৃজনশালা। মানুষের সমস্ত পরিচয়ই যদি পাকা হয় অথবা তাহার সমস্তই যদি কাঁচা হয়, তবে দুই তাহার পক্ষে বিপদ। আমি যে আমারই পরিবারে মানুষ, সে আমার ইচ্ছার উপর নির্ভর করে না। আমার পরিবারের কেহ বা মাতাল, কেহ বা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে আসিয়া ঠেকিয়া গেল এবং লোকসমাজেও উচ্চ শ্রেণীতে গণ্য হইল না। এই কারণেই আমি আমার পারিবারিক পরিচয়টাকে একেবারে চাপিয়া যাইতে পারি, কিন্তু তাহা হইলে সত্যকে চাপা দেওয়া হইবে। কিংবা হয়তো আমাদের পরিবারে পুরুষানুক্রমে কেহ কখনো হাবড়ার পুল পার হয় নাই, কিংবা 2 দিন অন্তর গরম জলে স্নান করিয়া আসিয়াছে। তাই বলিয়া আমিও যে পুল পার হইব না, কিংবা স্নান সম্বন্ধে আমাকে কার্পণ্য করিতেই হইবে, এ কথা মানা যায় না। অবশ্য আমার 7 পুরুষে যাহা ঘটে নাই, 8ম পুরুষে আমি যদি তাহাই করিয়া বসি, যদি হাবড়ার পুল পার হইয়া যাই, তবে আমার বংশের সমস্ত মাসিপিসি ও খুড়ো জ্যাঠার দল নিশ্চয়ই বিস্ফারিত চক্ষু তারকা ললাটের দিকে তুলিয়া বলিবে, তুই অমুক গোষ্ঠীতে জন্মিয়াও পুল পারাপারি করিতে শুরু করিয়াছিস, ইহাও আমাদিগকে চক্ষে দেখিতে হইল। চাই কি লজ্জায় ক্ষোভে তাহাদের এমন ইচ্ছাও হইতে পারে, আমি পুলের অপর পারেই বরাবর থাকিয়া যাই। কিন্তু তবু আমি যে সেই গোষ্ঠীরই ছেলে, সে পরিচয়টা পাকা। মা মাসিরা রাগ করিয়া তাহা স্বীকার না করিলেও পাকা, আমি নিজে অভিমান করিয়া তাহা অস্বীকার করিলেও পাকা। বস্তুত পূর্বপুরুষগত যোগটা নিত্য, কিন্তু চলাফেরা সম্বন্ধে অভ্যাসটা নিত্য নহে। আমাদের দেশে বর্তমান কালে কি বলিয়া আপনার পরিচয় দিব তাহা লইয়া অন্তত ব্রাহ্ম সমাজে একটা তর্ক উঠিয়াছে। অথচ এ তর্কটা রামমোহন রায়ের মনের মধ্যে একেবারেই ছিল না দেখিতে পাই। এদিকে তিনি সমাজ প্রচলিত বিশ্বাস ও পূজার্চনা ছাড়িয়াছেন, কোরআন পড়িতেছেন, বাইবেল হইতে সত্য ধর্মের সার সংগ্রহ করিতেছেন, অ্যাডাম সাহেবকে দলে টানিয়া ব্রহ্মসভা স্থাপন করিয়াছেন, সমাজে নিন্দায় কান পাতিবার জো নাই, তাহাকে সকলেই বিধর্মী বলিয়া গালি দিতেছে, এমনকি যদি কোন নিরাপদ সুযোগ মিলিত তবে তাহাকে মারিয়া ফেলিতে পারে এমন লোকের অভাব ছিল না।
কিন্তু কি বলিয়া আপনার পরিচয় দিব সে বিষয়ে তাহার মনে কোনোদিন লেশমাত্র সংশয় ওঠে নাই। কারণ হাজার হাজার লোকে তাহাকে অহিন্দু বলিলেও তিনি হিন্দু, এ সত্য যখন লোক পাইবার নয় তখন এ সম্বন্ধে চিন্তা করিয়া সময় নষ্ট করিবার কোনো দরকার ছিল না। বর্তমানকালে আমরা কেহ কেহ এই লইয়া চিন্তা করিতে আরম্ভ করিয়াছি, আমরা যে কি সে লইয়া আমাদের মনে একটা সন্দেহ জন্মিয়াছে। আমরা বলিতেছি আমরা আর কিছু নই, আমরা ব্রাহ্ম, কিন্তু সেটা তো একটা নূতন পরিচয় হইল, সে পরিচয় শিকড় তো বেশি দূর যায় না। আমি হয়তো কেবলমাত্র গতকল্য ব্রাহ্ম সমাজে দীক্ষা লইয়া প্রবেশ করিয়াছি, ইহার চেয়ে পুরাতন ও পাকা পরিচয়ের ভিত্তি আমার কিছুই নাই। অতীতকাল হইতে প্রবাহিত কোনো একটা নিত্য লক্ষণ কি আমার মধ্যে একেবারেই বর্তায় নাই? অতএব আমি হিন্দু এ কথা বলিলে যদি নিতান্তই কোনো লজ্জার কারণ থাকে তবে সে লজ্জা আমাকে নিঃশব্দে হজম করিতেই হইবে, কারণ বিধাতার বিরুদ্ধে নালিশ করিতে হইলে সেই আপিল আদালতের জজ পাইব কোথায়। ব্রাহ্ম সমাজের কেহ কেহ এ সম্বন্ধে এইরূপ তর্ক করেন যে হিন্দু বলিয়া নিজের পরিচয় দিলে মুসলমানের সঙ্গে আমার যোগ অস্বীকার করা হয়, তাহাতে ঔদার্যের ব্যাঘাত ঘটিয়া থাকে। বস্তুত পরিচয় মাত্রেরই এই অসুবিধা আছে। এমন কি যদি আমি বলি আমি কিছুই না, তবে যে বলে আমি কিছুই তাহার সঙ্গে পার্থক্য ঘটে, হয়তো সেই সূত্রেই তাহার সঙ্গে আমার মারামারি লাঠালাঠি বাঁধিয়া যাইতে পারে। আমি যাহা এবং আমি যাহা নই এই দুয়েরই মধ্যে একটা বিচ্ছেদ আছে, পরিচয় মাত্রই সেই বিচ্ছেদেরই পরিচয়। তেমনি জাতিভেদকে যদি হিন্দু সমাজের অনিষ্টকর বলিয়া জানি তবে তাহাকেই আমি অহিন্দু বলিয়া জানিব, এবং হিন্দু সমাজের মাঝখানে থাকিয়াই তাহার সঙ্গে লড়াই করিব। ছেলে মেয়ের অসবর্ণ বিবাহ দিতে আমি কুণ্ঠিত হইব না, এবং তাহাকেই আমি নিজে হইতে অহিন্দু বিবাহ বলিব না, কারণ বস্তুত আমার মতানুসারে তাহাই হিন্দু বিবাহ নীতির শ্রেষ্ঠ আদর্শ। যদি এমন হয় যে হিন্দু সমাজের পক্ষে জাতিভেদ ভালোই, কেবলমাত্র আমাদের কয়েকজনের পক্ষেই তাহার অসুবিধা বা অনিষ্ট আছে, তবেই এই ক্ষেত্রে আমার পক্ষে স্বতন্ত্র হওয়া শোভা পায়, নতুবা কদাচ নহে। হিন্দু সমাজে কোনো কালেই অসবর্ণ বিবাহ ছিল না এ কথা সত্য নহে, কোনো কালেই অসবর্ণ বিবাহ প্রচলিত হইতে পারে না ইহাও সত্য নহে। হিন্দু সমাজের সমস্ত অতীত ভবিষ্যৎকে বাদ দিয়া যে সমাজ, সেই বর্তমান সমাজকেই একমাত্র সত্য বলিয়া তাহার আশা ত্যাগ করিয়া তাহার সঙ্গে আত্মীয়তা অস্বীকার করিয়া দূরে চলিয়া যাওয়াকে আমি ধর্মসঙ্গত বলিয়া কখনোই মনে করি না। অপরপক্ষ বলিবেন, আচ্ছা বেশ, বর্তমানের কথাই ধরা যাক, আমি যদি জাতিভেদ না মানিতেই চাই তবে এ সমাজে কাজকর্ম করিব কাহার সঙ্গে? উত্তর, এখনও যাহাদের সঙ্গে করিতেছ, অর্থাৎ যাহারা জাতিভেদ মানে না। তবেই তো সেই সূত্রে একটা স্বতন্ত্র সমাজ গড়িয়া উঠিল। না, ইহা স্বতন্ত্র সমাজ নহে, ইহা সম্প্রদায় মাত্র। পূর্বেই বলিয়াছি সমাজের স্থান সম্প্রদায় জুড়িতে পারে না। আমি হিন্দু সমাজে জন্মিয়াছি এবং ব্রাহ্ম সম্প্রদায়কে গ্রহণ করিয়াছি, ইচ্ছা করিলে আমি অন্য সম্প্রদায় যাইতে পারি, কিন্তু অন্য সমাজে যাইব কি করিয়া? সে সমাজের ইতিহাস তো আমার নহে, গাছের ফল এক ঝাঁকা হইতে অন্য ঝাঁকায় যাইতে পারে, কিন্তু এক শাখা হইতে অন্য শাখায় ফলিবে কি করিয়া? তবে কি মুসলমান অথবা খ্রিস্টান সম্প্রদায় যোগ দিলেও তুমি হিন্দু থাকিতে পারো? নিশ্চয়ই পারি, ইহার মধ্যে পারাপারির তর্ক মাত্রই নাই।
হিন্দু সমাজের লোকেরা কি বলে সে কথায় কান দিতে আমরা বাধ্য নই। কিন্তু ইহা সত্য যে কালীচরণ বাড়ুজ্যেমশাই হিন্দু খ্রিস্টান ছিলেন, তাহার পূর্বে জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর হিন্দু খ্রিস্টান ছিলেন, তাহারও পূর্বে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হিন্দু খ্রিস্টান ছিলেন। অর্থাৎ তাহারা জাতিতে হিন্দু, ধর্মে খ্রিস্টান। খ্রিস্টান তাহাদের রং, হিন্দুই তাহাদের বস্তু। বাংলাদেশে হাজার হাজার মুসলমান আছে, হিন্দুরা অহর্নিশি তাহাদিওকে হিন্দু নও হিন্দু নও বলিয়াছে, এবং তাহারাও নিজদিগকে হিন্দু নই হিন্দু নেই শুনাইয়া আসিয়াছে। কিন্তু তৎসত্ত্বেও তাহারা প্রকৃতই হিন্দু মুসলমান। কোনো হিন্দু পরিবারে এক ভাই খ্রিস্টান, এক ভাই মুসলমান ও এক ভাই বৈষ্ণব এক পিতামাতা স্নেহে একত্র বাস করিতেছে, এই কথা কল্পনা করা কখনোই দুঃসাধ্য নহে। বরঞ্চ ইহাই কল্পনা করা সহজ, কারণ ইহাই যথার্থ সত্য, সুতরাং মঙ্গল এবং সুন্দর। এখন যে অবস্থাটা আছে তাহা সত্য নহে, তাহা সত্যের বাধা। তাহাকেই আমি সমাজের দুঃস্বপ্ন বলিয়া মনে করি। এই কারণে তাহাই জটিল, তাহাই অদ্ভুত, তাহাই অসঙ্গত, তাহাই মানব ধর্মের বিরুদ্ধ। হিন্দু শব্দে এবং মুসলমান শব্দে একই পর্যায়ের পরিচয়কে বুঝায় না। মুসলমান একটি বিশেষ ধর্ম, কিন্তু হিন্দু কোনো বিশেষ ধর্ম নহে। হিন্দু ভারতবর্ষের ইতিহাসে একটি জাতিগত পরিণাম। ইহা মানুষের শরীর মন হৃদয়ের নানা বিচিত্র ব্যাপারকে বহু সুদূর শতাব্দী হইতে এক আকাশ এক আলোক এক ভৌগোলিক নদনদী অরণ্য পর্বতের মধ্য দিয়া অন্তর ও বাহিরের বহুবিধ ঘাত প্রতিঘাত পরম্পরার একই ইতিহাসের ধারা দিয়া আজ আমাদের মধ্যে আসিয়া উত্তীর্ণ হইয়াছে। কালীচরণ বাড়ুজ্যে, জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় খ্রিস্টান হইয়াছিলেন বলিয়াই এই সুগভীর ধারা হইতে বিচ্ছিন্ন হইবেন কি করিয়া? জাতি জিনিসটা মতের চেয়ে অনেক বড় এবং অনেক অন্তরতর। মত পরিবর্তন হইলে জাতির পরিবর্তন হয় না। চীনের মুসলমান ও মুসলমান, পারস্যেরও তাই, আফ্রিকারও তদ্রূপ। যদিচ চীনের মুসলমান সম্বন্ধে আমি কিছুই জানি না, তথাপি এ কথা জোর করিয়াই বলিতে পারি যে বাঙালি মুসলমানের সঙ্গে তাহাদের ধর্মমতের অনেকটা হয়তো মেলে, কিন্তু অন্য অসংখ্য বিষয়ই মেলে না। এমনকি ধর্মমতেরও মোটামুটি বিষয় মেলে, কিন্তু সূক্ষ্ম বিষয় মেলে না। অথচ হাজার হাজার বিষয়ে তাহার স্বজাতি কনফুসিও অথবা বৌদ্ধের সঙ্গে তাহার মিল আছে। পারস্যে চীনের মতো কোনো প্রাচীনতর ধর্মমত নাই বলিলেই হয়। মুসলমান বিজেতার প্রভাবে সমস্ত দেশে এক মুসলমান ধর্মই স্থাপিত হইয়াছে। তথাপি পারস্যে মুসলমান ধর্ম সেখানকার পুরাতন জাতিগত প্রকৃতির মধ্যে পড়িয়া নানা বৈচিত্র্য লাভ করিতেছে, আজ পর্যন্ত কেহ তাহাকে ঠেকাইয়া রাখিতে পারিতেছে না। এতদূর পর্যন্ত আসিয়াও আমার শ্রোতা বা পাঠক যদি একজনও বাকি থাকেন, তবে তিনি নিশ্চয় আমাকে শেষ এই প্রশ্ন জিজ্ঞাসা করিবেন, যদি জাতিভেদ না মানিয়াও হিন্দুত্ব থাকে, যদি মুসলমান খ্রিস্টান হইয়াও হিন্দুত্ব না যায়, তবে হিন্দুত্বটা কি, কি দেখিলে হিন্দুকে চিনিতে পারি? এই প্রশ্নের উত্তর দিতে যদি আমি বাধ্য হই, তবে নিশ্চয়ই তিনিও বাধ্য। হিন্দুত্ব কি, ইহা যে কোনো উত্তরই তিনি দিন না। আবার যাচ্ছি, হিন্দুত্ব কি, ইহার যে কোনো উত্তরই তিনি দিন না। বিশাল হিন্দু সমাজের মধ্যে কোথাও না কোথাও তাহার প্রতিবাদ আছে। শেষকালে তাহাকে এই কথাই বলিতে হইবে যে সম্প্রদায় কিছুদিন ধরিয়া যে ধর্ম এবং যে আচারকেই হিন্দু বলিয়া মানিয়া আসিয়াছে, তাহাই তাহার পক্ষে হিন্দুত্ব, এবং তাহার ব্যতিক্রম তাহার পক্ষেই হিন্দুত্বের ব্যতিক্রম। এই কারণে যাহাতে বাংলার হিন্দুত্ব দূষিত হয়,
তাহাতে পাঞ্জাবের হিন্দুত্ব দূষিত হয় না, যাহা দ্রাবিড়ের হিন্দুর পক্ষে অগৌরবের বিষয় নহে তাহা কান্নকুজ্জের হিন্দুর পক্ষে লজ্জাজনক। আবার যাচ্ছি, তাহা কান্নকুজ্জের হিন্দুর পক্ষে লজ্জাজনক। তেমনি হিন্দুর সঙ্গে মুসলমানের যদি বিরোধ থাকে, তবে আমি হিন্দু নই বলিয়া সেই বিরোধ মিটাইবার ইচ্ছা করাটা অত্যন্ত সহজ পরামর্শ বলিয়া শোনায়, কিন্তু তাহা সত্য পরামর্শ নহে। এই জন্যই সে পরামর্শে সত্য ফল পাওয়া যায় না, কারণ আমি হিন্দু নই বলিলে হিন্দু মুসলমানের বিরোধটা যেমন তেমনই থাকিয়া যায়, কেবল আমি একলা তাহা হইতে পাশ কাটাইয়া আসি। ব্রাহ্মধর্ম আপাতত আমার ধর্ম হইতে পারে, কিন্তু কাল আমি প্রোটেস্ট্যান্ট, পরশু রোমান ক্যাথলিক, এবং তাহার পরদিনে আমি বৈষ্ণব হইতে পারি, তাহাতে কোনো বাধা নাই। অতএব সে পরিচয় আমার সাময়িক পরিচয়, কিন্তু জাতির দিক দিয়া আমি অতীতের ইতিহাসে এক জায়গায় বাঁধা পড়িয়াছি। সেই সুবৃহৎকালব্যাপী সত্যকে নড়াইতে পারি এমন সাধ্য আমার নাই। অতএব আমি যাহা উচিত মনে করিতেছি তাহাই করিব, কিন্তু এ কথা কখনোই বলিব না যে সমাজের মধ্যে থাকিয়া কর্তব্য পালন চলিবে না। এ কথা জোর করিয়াই বলিব, যাহা কর্তব্য তা সমস্ত সমাজের কর্তব্য। এ কথাই বলিব, হিন্দু সমাজের কর্তব্য আমি পালন করিতেছি। হিন্দু সমাজের কর্তব্য কি? যাহা ধর্ম তাহাই পালন করা, অর্থাৎ যাহাতে সকলের মঙ্গল তাহারই অনুষ্ঠান করা। কেমন করিয়া জানিব কিসে সকলের মঙ্গল? বিচার ও পরীক্ষা ছাড়া তাহা জানিবার অন্য কোনো উপায়ই নাই। বিচার বুদ্ধিটা মানুষের আছে এই জন্যই, সমাজের মঙ্গল সাধনে, মানুষের কর্তব্য নিরূপণে সেই বুদ্ধি একেবারেই খাটাইতে দিব না, এমন পণ যদি করি তবে সমাজের সর্বনাশের পথ করা হয়। ইউরোপে খ্রিস্টান ধর্ম সেখানকার মানুষের কর্মশক্তি হইতে একটি বিশ্বসত্ত্বের বিশেষ রূপ লাভ করিয়াছে। সেই জন্য খ্রিস্টান ধর্ম নিউ টেস্টামেন্টের শাস্ত্রলিখিত ধর্ম নহে, ইহা ইউরোপীয় জাতির সমস্ত ইতিহাসের মধ্য দিয়া পরিপুষ্ট জীবনের ধর্ম। একদিকে তাহা ইউরোপের অন্তরতম চিরন্তন, অন্যদিকে তাহা সকলের। হিন্দু সমাজের মধ্যেও আজ যদি কোনো সত্যের জন্ম ও প্রচার হয়, তবে তাহা কোনো ক্রমেই হিন্দু সমাজের বাহিরের জিনিস হইতেই পারে না, যদি তাহা আমাদের চিরদিনের জীবন হইতে জীবন না পাইয়া থাকে, যদি সেইখান হইতেই তাহার স্তন্যরস না জুটিয়া থাকে, আমাদের বৃহৎ সমাজের চিত্তবৃত্তি যদি ধাত্রীর মতো তাহার সেবা না করিয়া থাকে, তবে কেবল আমাদের হিন্দু সমাজে নহে, পৃথিবীর কোনো সমাজেই এই পথের ধারের কুড়াইয়া পাওয়া জিনিস শ্রদ্ধার যোগ্য হয় নাই। তবে ইহা কৃত্রিম, ইহা অস্বাভাবিক, তবে সত্যের চির অধিকার সম্বন্ধে এই দরিদ্রের কোনো নিজের বিশেষ দলিল দেখাইবার নাই, তবে ইহা কেবল ক্ষণকালের সম্প্রদায়ের, ইহা চিরকালের মানব সমাজের নহে। শুনলেন আত্মপরিচয় প্রবন্ধের নির্বাচিত অংশের পাঠ। গ্রন্থনায় পাঠে আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম আমি অনুপ বন্দ্যোপাধ্যায়। নমস্কার।